ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে একঘরে করার পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টা সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে রাশিয়ার প্রতি সমর্থন। খ্যাতনামা ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ এর এক গবেষণা প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে এমন চিত্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত এক বছরে উন্নয়নশীল দেশগুলোর জাতিসংঘে ভোটাভুটির ধরন, অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতি, আনুষ্ঠানিক বিবৃতি সহ রাশিয়ার সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও ঐতিহাসিক সম্পর্কের পর্যালোচনা করে ইআইইউ। এর ভিত্তিতেই এই গবেষণা প্রতিবেদন প্রণীত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে আগ্রাসন চালানোর পরও গত এক বছরে রাশিয়ার পক্ষে সার্বিকভাবে উন্নয়নশীল বিশ্বের সমর্থন বেড়েছে। আগের বছরে সরাসরি রাশিয়াপন্থী দেশের সংখ্যা 29টি হলেও বর্তমানে তা বেড়ে 35টিতে উন্নীত হয়েছে। এই ক্যাটাগরির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ চীন হলেও দক্ষিণ আফ্রিকা, মালি নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক ও বুর্কিনা ফাসোর মতো সাবেক পশ্চিমা সমর্থক দেশও এই দলের অন্তর্ভুক্ত হয়েছে। এসব দেশে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার 33%। তবে রাশিয়ার প্রতি উন্নয়নশীল দেশগুলোর এই সমর্থন বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের মাধ্যমে বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে চীন। অর্থনৈতিকভাবে চীনের উপর নির্ভরশীল দেশগুলো জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে রাশিয়ার প্রতি সহানুভূতি ও সমর্থন দেখিয়ে আসছে। এছাড়া যুদ্ধের এক বছরে নিরপেক্ষ দেশের সংখ্যা 32টি থেকে 35টিতে উন্নীত হয়েছে। এসব দেশে বাস করে বৈশ্বিক জনসংখ্যার 31%। তুরস্ক, কলম্বিয়া ও কাতারের মতো পশ্চিমা ঘেঁষা দেশও এখন নিরপেক্ষ অবস্থানে। পশ্চিমা দুনিয়া ও রাশিয়া উভয় পক্ষ থেকেই অর্থনৈতিক সুবিধা লাভের জন্য নিরপেক্ষ দেশের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, যা অর্থনৈতিক রাজনীতিতে রাশিয়ার শক্তিশালী অবস্থানকেই নির্দেশ করে। সে তুলনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমালোচনাকারী দেশের সংখ্যা 131 থেকে কমে 122টিতে নেমে এসেছে। এসব দেশে বাস করে বৈশ্বিক জনসংখ্যার মাত্র 36%। তবে এই দেশগুলো অর্থনৈতিকভাবে অগ্রসর, পক্ষান্তরে অর্থনৈতিকভাবে অনগ্রসর দেশগুলোতে বাড়ছে রাশিয়ার সমর্থন। সম্পদশালী পশ্চিমা অর্থনীতির সাথে অপেক্ষাকৃত দরিদ্র রাষ্ট্রগুলোর ব্যবধান যে দিন দিন বাড়ছে, এ ঘটনা সেদিকেও নির্দেশ করে। এ ব্যাপারে ইআইইউ এর পর্যবেক্ষণ হচ্ছে, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণেই বিশ্বে খাদ্য সংকট তৈরি হয়েছে। এমন ধারণা বদ্ধমূল হচ্ছে মূল্যস্ফীতিতে আক্রান্ত উন্নয়নশীল দেশগুলোতে। পাশাপাশি উন্নয়নশীল বিশ্বে রাশিয়ার প্রচারণা উস্কে দিচ্ছে সাবেক উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে নিপীড়িত দেশগুলোর জনমনে জমা অসন্তোষকেও। এসব দেশে পশ্চিমা দেশগুলোর শোষণ ও নিপীড়নের দীর্ঘ ইতিহাস রয়েছে। রাইসুল ইসলাম, সময় সংবাদ।